হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ, আওয়ার নিউ চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার আগের ভিডিওটাতে তোমরা দেখতেই পেলে যে আমি আমার ডেলি ওয়্যার গোল্ড জুয়েলারি কালেকশন সব শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। আমি কালকে থেকেই ভাবছিলাম যে কি নিয়ে ভিডিও করা যেতে পারে যেটা তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে এবং আমারও দেখাতে তোমাদেরকে ভালো লাগবে। তো আমি ভাবলাম যে আমার যে শাড়ির কালেকশন আছে সেগুলো সব তোমাদের সবার সাথে শেয়ার করাই যেতে পারে, কারণ মেয়েদের কাছে শাড়ি হচ্ছে একটা মানে ভালোবাসা, একটা লাভ। তো আমরা সবাই মানে শাড়ি দেখতে ভালোবাসি, শাড়ি পরতে ভালোবাসি, বিশেষ করে বাঙালি মেয়েরা তো শাড়ি পরতে খুবই ভালোবাসে। তো আমি সেজন্য ভাবলাম যে আমার কাছে এখন যে যে শাড়িগুলো আছে সেগুলোর মধ্যে থেকে কয়েকটা শাড়ি আমি বেছে নিয়েছি যেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের আমার ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলার আছে যে আমি যে শাড়িগুলো দেখাবো তার মধ্যে আমার বিয়ের বেনারসিটাও আমি নিয়েছি, তো সেইটাও আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা শাড়ির একটা আলাদা আলাদা গল্প থাকে, তো আমি সেই গল্পগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব। আশা করি তোমাদের গল্পগুলো শুনতে খুবই ভালো লাগবে। তো এখন ভিডিওটা বেশি বড় না করে তো চলো শুরু করা যাক আমার শাড়ির ভিডিও। প্রথমে আমি যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে কাতান সিল্ক। এটা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ের সময় দিয়েছিল। তো এই শাড়িটা খুবই সুন্দর দেখতে। এই শাড়িটা অ্যাকচুয়ালি একটা মিষ্টি পিঙ্ক কালারের শাড়ি, তার মধ্যে এখানে এরকম ভাবে টিয়া পাখি আঁকা আছে, আর এখানে মিষ্টি পিঙ্কের সাথে কন্ট্রাস্ট হচ্ছে গ্রিন কালারের, একদম টিয়া গ্রিন কালারের। তো এই কন্ট্রাস্টটা আমার খুবই ভালো লেগেছে। আর এই শাড়ির একটা বিশেষত্ব হচ্ছে যে এই শাড়িটা যে সুতো দিয়ে বোনা হয়েছে সেই সুতোটা একটু মানে গ্লসি টাইপের, মানে ময়ূরকণ্ঠী কালার যেরকম হয় না সেরকম টাইপের, একটু গ্লসি টাইপের, মানে সবুজের সাথে পিঙ্ক কালারের যে আভা সেটা মানে বোঝা যায় লাইটে যখন দেখা যায়। তো আমি তোমাদেরকে খুলে একবার শাড়িটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হচ্ছে শাড়িটা দেখতে। শাড়িটা বেশ মানে একে তো সুন্দর কালার, মানে যেই পরবে যে কালারই মানে যে মানে কমপ্লেক্সটা মেয়ে পরুক না কেন, এই শাড়িটা পরলে তাকে মানে ফর্সা লাগবে। মিষ্টি কালার, তার সাথে এরকম একটা কন্ট্রাস্ট, একদমই ইউনিক কন্ট্রাস্ট। এটা হচ্ছে শাড়িটার ডিজাইন। এবারে আমি যে নেক্সট শাড়িটা দেখাবো এটা হচ্ছে পৈঠানি সিল্ক। এটা আমার বাপের বাড়ি থেকে আমাকে আমার বিয়ের সময় দিয়েছিল। তো আমি আর আমার মা দুজনে পছন্দ করে এটা কিনেছিলাম। এটা কিনেছিলাম আমরা আদি ঢাকেশ্বরী থেকে, যেটা কলেজ স্ট্রিটে আছে ওখান থেকে আমি কিনেছিলাম। আর এটার দাম পড়েছিল নিয়ার অ্যাবাউট 11,000 মতো। তো পৈঠানি এই কালারটা খুবই সুন্দর, খুবই একটা ইউনিক কালার। এগেন এটা হচ্ছে একদম মানে গ্রিনের সাথে ব্লুইশের একটা কম্বিনেশন, আর এখানেও এরকম ময়ূর আছে এই এই জায়গাটাতেও। তো এটা দেখতে যেরকম সুন্দর, শাড়িটা পরলে আরও সুন্দর লাগে। আর শাড়িটার একটা বিশেষত্ব হচ্ছে যে শাড়িটা হচ্ছে দুটো কালারের কন্ট্রাস্ট। এই যে এটা হচ্ছে এই শাড়ির পাট। শাড়িটা পরেছি কিন্তু যতবারই পরি মনে হয় আবার পরবো এই শাড়িটা। তো এটা হচ্ছে আমার নেক্সট শাড়ি যেটা আমি তোমাদেরকে দেখালাম। এরপরে চলে যাব আমি থার্ড নম্বর শাড়িতে। এবারে হচ্ছে এটা এই শাড়িটা হচ্ছে একটা শিফন সিল্ক, বাট এটার এই যে যে কাজগুলো দেখতে পাচ্ছ এই পুরো কাজগুলো হচ্ছে হাতের কাজ, মানে এগুলো সব হাতে হাতে করা কাজ, এগুলো কোনো মেশিনের কাজ নয়। তো এটা একটা হ্যান্ডলুম আমি বুটিক থেকেই নিয়েছিলাম, হ্যান্ডলুম শাড়ি নয় এটা, শিফন সিল্কের শাড়ি, বাট এটা বুটিক থেকে নেওয়া শাড়ি। তো এই শাড়িটার কম্বিনেশন হচ্ছে যে পিঙ্কের সাথে ব্রাউন ঠিক নয় মেরুন কালারের। তো এই মেরুন কালারের ব্লাউজও আছে, ব্লাউজ পিসটাও আমি কাটিয়েছি, খুবই সুন্দর দেখতে। এটাও আমি ওই আমার বিয়ের সময় আমার মাই কিনে দিয়েছিল। এটা দাম পড়েছিল নিয়ার অ্যাবাউট 6,000-6,500 মধ্যে পড়েছিল, এক্সাক্ট দাম আমার মনে নেই। বাট এই শাড়িটা এত সফট, এত নরম, এটা কোনো ঝামেলা নেই, যেরকম ভাবে কুচি করে নাও যেরকম ভাবে পরে নাও কোনো চাপ নেই, কারণ এটা মানে শিফনের শাড়ি যেরকম হয় খুবই হালকা পাতলা শাড়ি, প্লাস দেখতে খুবই গর্জাস লাগে। এটার সাথে একটু ভারী জুয়েলারি পরে নিলে যে কোনো বিয়ে বাড়িতেও চলে যাওয়া যাবে। তো এবারে আমি নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাঙালির অথেন্টিক শাড়ি, লালপাড় সাদা শাড়ি। আর এই শাড়িটা আমি নিয়েছিলাম আদি মোহিনী মোহন থেকে। এটা একটা ঢাকাই জামদানি শাড়ি, একদমই নর্মাল শাড়ি, বাট এটা
অ্যাকচুয়ালি আমি এই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখতে হয়তো এরকম সিম্পল লাগছে শাড়িটা, বাট যখন এটা পরে নিই না শাড়িটা, তখন একটা আলাদাই এটা লুক চলে আসে। এটা হচ্ছে দুর্গাপূজোর সময় পরতে পারো, অষ্টমীর দিন বলো কি দশমীর দিন যখন সিঁদুর খেলা হয় সেই সময়। তো এটা আমাকে আমার বাপের বাড়ি থেকে আগের বছর দুর্গাপূজোর সময় মা দিয়েছিল। তো এটা হচ্ছে শাড়িটা, এই যে পুরো গায়ে হচ্ছে এরকম বুটি বুটি আছে, সবুজের সাথে লালের বুটি, আর এটা হচ্ছে গোল্ডেন কালারের পাড় করা আছে। এটা লাল ব্লাউজের সাথেও পরা যেতে পারে, সবুজ ব্লাউজের সাথেও পরা যেতে পারে। খুবই সুন্দর এই শাড়িটা, আর আমি অনেকবারই পরেছি। আর এটা তোমরা আমার যদি ব্লগ দেখেছো, কামাখ্যা টেম্পলের ব্লগ, ওখানেও আমি এই শাড়িটাই পরে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আর এই শাড়িটার দাম পড়েছিল ওই 2500-3000 মতো। হচ্ছে আমার নেক্সট শাড়ি, এটাও হচ্ছে ঢাকাই শাড়ি, তাঁতের এটা ঢাকাই শাড়ি, বাট কালারটা হচ্ছে শ্যাওলা গ্রিন কালার, আর তার সাথে এটা হচ্ছে রানী কালার, রানীর সাথে শ্যাওলা গ্রিন কালারের কন্ট্রাস্ট, মানে একদমই ইউনিক কন্ট্রাস্ট। আমরা সবসময় রানীর সাথে ব্লু দেখতে পাই, রানীর সাথে হলুদ দেখতে পাই, বাট গ্রিন কালার তাও আবার শ্যাওলা গ্রিন কালার, খুবই সুন্দর লাগে। শাড়িটা আমাকে দিয়েছিল অনুরণ, আমার আগের বছর পুজোতেও আমাকে দিয়েছিল, ইনফ্যাক্ট আমি অষ্টমীর দিন এটা পরেও ছিলাম এই শাড়িটা। তো এই শাড়িটা পুরো গাটা হচ্ছে এরকম কমলা রঙের ফুল আছে, আর তার সাথে এরকম সবুজ রঙের, আর পুরো গায়ে হচ্ছে এরকম বুটি বুটি করা আছে আঁচল, খুব গর্জাস লাগে শাড়িটা পরলে। নেক্সট যে শাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি, এটাও আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ের সময় দিয়েছিল। তো এই শাড়িটা হচ্ছে মুগা শাড়ি। আচ্ছা, আগের শাড়িটার আমি দাম বলতে তোমাদের ভুলে গেছিলাম, আগের শাড়িটার দাম ছিল ওই 3.5-4 মধ্যে ছিল। এবারে নেক্সট এই শাড়িটা হচ্ছে মুগা, এটাও আমার বিয়ের সময় দিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে। এই শাড়িটার কালারটা হচ্ছে একদমই মানে টিয়া কালারের শাড়ি, আর এই শাড়ির মধ্যে টিয়া কালার আঁকাও আছে। তো মুগা শাড়ির একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে মুগা শাড়ি কখনো ভাঁজ হয় না, কখনো মানে ভাঁজ কেটে গেলে যে নেক্সট টাইম আর পরা যাবে না সেইটার একটা সমস্যা থাকে না। আর এই শাড়িটা হচ্ছে প্রচন্ড সফট হয়, লালের সাথে সবুজ কালারের শাড়ি, পটল গ্রিনও বলে, লালের সাথে এই কালারটা এতটাই সুন্দর যে মানে নতুন বউ এই কালারের শাড়ি পরলে একদম চান চান লেগে যাবে, একদম নতুন বউ নতুন বউ টাইপের শাড়ি এটা। তো এটা আমি খুব একটা পরা হয়নি, বাট অকেশন আসলে অবশ্যই আমি পরবো। এটা হচ্ছে আঁচলটা, পুরো লাল রঙের আঁচল, আর এর সাথে যে ব্লাউজ পিসটা আছে সেটাও একদমই লাল রঙেরই ব্লাউজ পিস আছে। তো সেটা আমার কাটানোও হয়নি, পরাও হয়নি, বাট এটা আমি অবশ্যই পরবো, যখন পরবো তোমাদের সাথে শেয়ারও করবো আমি। তো আমাকে বলো তোমরা যে শাড়ির কালেকশনগুলো আমার কীরকম লাগছে আমার শাড়িগুলো। তো এবার নেক্সট আমি যে শাড়িটা দেখাবো, আমাকে আমার বাপের বাড়ি থেকেই দিয়েছিল, এটা আমার বিয়ের সময় আমাকে আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। একদম ব্লু কালারের শাড়িটা, একদম মানে ডিপ ব্লু কালারের শাড়ি আর কি, পুরো মানে পারফেক্ট ব্লু যেটাকে বলে সেই কালারের শাড়ি। আর এটার দাম পড়েছিল প্রায় 11,000 মতো, 10-11,000 রেঞ্জে ছিল এই শাড়িটা। আর এটাও আমি নিয়েছিলাম না মাটি ঢাকেশ্বরী থেকেই। তো এই শাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই শাড়িগুলোতে মানে বিভিন্ন কাহানি লেখা থাকে। তো আমার এই শাড়ির কাহানি, আমার মনে হয়েছে এটা রাধা কৃষ্ণেরই মানে পুরো স্টোরি এখানে লেখা আছে, কারণ এখানে রাধা কৃষ্ণ দোলনায় ঝুলছে এখানে। আর এই শাড়ির কন্ট্রাস্ট হচ্ছে একদম মানে ব্লু এর সাথে গোল্ডেন কালার, আর তার সাথে এখানে হচ্ছে এইটা হচ্ছে মেরুন কালার, মেরুনের সাথে গোল্ডেন হচ্ছে, প্রচন্ড একটা গর্জাস শাড়ি, আর প্রচন্ড হালকা, খুবই সফট একটা শাড়ি, মানে একদম ভারী নয় এই শাড়িটা, অথচ গর্জাস শাড়ি। এরকম শাড়ি আমার মনে হয় একটা দুটো সবার ওয়ার্ড্রপে থাকা উচিত, যে কোনো অকেশনে এটা পরা যায়। এবারে আমি যে নেক্সট শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকেই আমাকে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সেই ভাত কাপড়ের শাড়ি আর কি, আমি এই শাড়িটা পরেই ভাত কাপড়ের অনুষ্ঠানটা আমাদের হয়েছিল। তো এই শাড়িটা হচ্ছে একদম মানে হলুদের মধ্যে লালের কম্বিনেশন এই শাড়িটা, আর এতে ইক্কত আছে, মানে হাফ ইক্কত
হাফ ইকট আর হাফ হচ্ছে নরমাল মুগা সিল্ক, মুগা এন্ড ইকট দুটোর কম্বিনেশনে। এটা হচ্ছে মাঝখানের মানে যে কুচিটা হবে সেটা পুরো লাল হবে, আর তারপরে এরকম পুরো গাটা হচ্ছে এরকম হলুদের মধ্যে এরকম বড় বড় ফুল করা আছে। আর তার আর এই শাড়িটা হচ্ছে প্রচন্ড মানে সফট শাড়ি, মানে একদম ভাঁজ হয় না, কিচ্ছু হয় না, এটা আমি যেরকম খুশিভাবে পরতে পারি এই শাড়িটা, এটা একটা বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে শাড়িটার আঁচল। তো এটা একদমই পুরো নতুন বউ শাড়ি, কারণ এটা হলুদ আর লালের কম্বিনেশন। আমি এখন কোনো বিয়ে বাড়িতে যদি গায়ে হলুদ হয় তখনই আমি এই শাড়িটা পরি, খুবই সুন্দর লাগে এই শাড়িটা দেখতেও। আর এগুলো সবই মানে শ্বশুরবাড়ির তরফ থেকে গিফট, মানে অ্যাজ এ গিফট হিসেবে শাড়ি। তো এবার গিফটের শাড়ির দাম তো আমি সেরমভাবে বলতে পারবো না তোমাদেরকে, বাট তবুও মানে নিয়ার অ্যাবাউট এই শাড়িগুলো, মানে এই শাড়িটা প্রায় ওই 5-6 হাজার 7 হাজারের রেঞ্জেই এই শাড়িগুলো এখন। আর ঠিকঠাক করে আমার দামটা মানে আমি জানিও নি, আর আমার মানে জানার জন্য আমি কখনো জিজ্ঞেসও করিনি, কখনো ইন্টারেস্টও হয়নি সেরকম ভাবে। শাড়ি দিচ্ছে পরো বাস এনজয় করো আর কি। তো এটা হচ্ছে আমার নেক্সট শাড়ির কালেকশন যেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এবারে আমি যেটা শাড়িটা দেখাবো এটা হচ্ছে খুবই স্পেশাল শাড়ি, কেন কেন কারণ কি এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসিটা, এই বেনারসিটা হচ্ছে কাতান বেনারসি, এটাও আমি নিয়েছিলাম আদি মোহিনী মোহন থেকে। আর এই শাড়িটা হচ্ছে পড়েছিল আমার 16,000 মতো, এই শাড়িটা আমার পড়েছিল। অ্যাকচুয়ালি কাতান বেনারসির একটাই বৈশিষ্ট্য হচ্ছে যে কাতান বেনারসি প্রচণ্ড হালকা হয়, এমনিতে তো নর্মাল বেনারসি এত ভারী হয় যে পরাই যায় না, বিয়ের সময় এমনি এত গয়নাগাটি ফুল মালা সব কিছু থাকে, তার মধ্যে যদি আবার শাড়িটাও ভারী হয় তো হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো তখন আমাকে আমার মাই বলেছিল যে তুই ভারী শাড়ি নে, মানে হালকা শাড়ি নে, তো সেই জন্য আমি তখন কাতান বেনারসি নিয়েছিলাম। তো এই শাড়িটা হচ্ছে এরকম পুরো গাটা হচ্ছে এরকম করে বুটি বুটি, আর এরকম হচ্ছে নিচটায় মোটা পাড়, আর এই মোটা পাড়ের মধ্যে এখানে চৌকো বক্স করা আছে। আর এই বক্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বক্সের কালারটা কিন্তু চেঞ্জ হয়, মানে আমি যদি লাইটে এটা ধরি একবার লাল দেখাবে একবার ব্রাউন দেখাবে। এটা দিয়েছিলাম যে এই শাড়ির ফলস পিকো আমাকে ওরাই করে দিয়েছিল। আর হচ্ছে এই শাড়ির সাথে আমাকে যেহেতু বিয়ের সময় অনেক গয়নাগাটি পরতে হয় বলে এইগুলো হাতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমাকে শাড়ির সাথে এরকমভাবে ওরা পিকো করে দিয়েছিল যাতে কি এগুলো আমার হাতের গয়না কিংবা গলার গয়নায় না লেগে যায় এবং লেগে যাতে খারাপ না হয়ে যায়। এবার আমি এই শাড়ির পাড়টাও একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হচ্ছে শাড়ির পাড়টা যেটা কি একদমই ঠাসা কাজের, মানে পুরো ভরাট কাজ এটা, আর এই পুরো কাজটাই হচ্ছে ব্রাউন আর রেডের কম্বিনেশনে, মানে যখন লাইটে আসে তখন বোঝা যায় যে এটা পুরো রেডের কম্বিনেশনে, দেখতে খুবই সুন্দর। আর কাতান সিল্ক তো একটা আলাদাই বৈশি, মানে আলাদা রকমেরই সৌন্দর্য আছে এই শাড়িটার মধ্যে। আমি বিয়ের পরেও আমি অনুরণের ফ্রেন্ড মানে পৃথিশের বিয়েতেও আমি এটা পরেছিলাম, তোমরা হয়তো ব্লগও দেখে থাকবে আমার, ওই ব্লগে আমি এই শাড়িটাই পরেছিলাম। এবং এই শাড়িটা এতটাই সুন্দর আর হালকা শাড়ি যে বিয়ের পরে যে পরবো না খারাপ লাগছে, এত ভারী শাড়ি পরা যাবে না সেরকম একদমই নয়। তো যারা নতুন বিয়ে করছো আমি সাজেস্ট করবো তাদেরকে, তোমরা যদি বেনারসি কিনছো তো তোমরা কাতান বেনারসি কেনো, কারণ কি কাতান বেনারসি কিন্তু দেখতে যতটা গ্লেজি সুন্দর হয় আর ততটাই হালকা হয়, মানে হ্যান্ডেল করা ক্যারি করার জন্য খুবই সুবিধে। তো এটা হচ্ছে আমার কাতান বেনারসি যেটা আমি বিয়ের সময় পরেছিলাম, আর এটা দাম আর আমি দোকান অলরেডি তোমাদেরকে বলে দিলাম, তো তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে, রাফ আইডিয়া। এবারে এতগুলো শাড়ি দেখাতে দেখাতে আমি ভুলে গেছি যে আমি যে শাড়িটা পরেছি সেটার ব্যাপারে বলার। আমি যে শাড়িটা আজকে পরেছি সেটা হচ্ছে ইকট, পুরোপুরি ইকটের শাড়ি, এটা আমার বাপের বাড়ি থেকে আমার বিয়ের সময় আমাকে দিয়েছিল। তো এই শাড়িটা আমি কিনেছিলাম আদি ঢাকেশ্বরী থেকে, আর এই শাড়িটার দামও পড়েছিল প্রায় 10-11 হাজারের রেঞ্জেই। আর এটার শাড়িটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই শাড়ির কালারটা একদম ইউনিক, মানে এই যে পার্পেল কালারের সাথে এই যে ব্লু কালারটা, এটা হচ্ছে স্কাই ব্লু কালার, এই দুটোর কম্বিনেশন না পাওয়াটা খুবই মুশকিল। মানে আমরা যখন শাড়িটা কিনতে গেছি আমি আর মা আমাদেরকে জাস্ট ইকট দেখাতে শুরু করেছে, দুটো তিনটে শাড়ি দেখানোর পরে এটা যেই দেখেছে আমি আর মা দুজনে এরমভাবে ধরেছি যে এটা তো ফাইনাল, এটা আমি নেবই নেবো এরম টাইপের। মানে এই শাড়িটা হচ্ছে এখানটা তো প্রচণ্ড গ্লেজি, যার তার সাথে এরম ব্লাউজের কন্ট্রাস্ট ওরা দিয়ে দিয়েছে,
তো এটা যেরকম সুন্দর গ্লেজি পাড় দিয়েছে তার সাথে সুন্দর মানে গাটার কালারটাও এত সুন্দর, একটা পার্পল কালার, খুবই একটা মিষ্টি কালার। আর এটা হচ্ছে আমার শাড়ির আঁচলটা, যে আঁচলটাও প্রচন্ড গর্জাস। তো এই ছিল আমার আজকের শাড়ির কালেকশন। আশা করি আমার এই শাড়িগুলো তোমাদের দেখতে ভালো লেগেছে। আর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগবে এবং তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতেও আমার খুবই ভালো লাগবে। আর আমি যখন তোমাদেরকে এই শাড়িগুলো ভিডিও ব্লগ বানাচ্ছিলাম, আমি যখন তোমাদের দেখাচ্ছিলাম, তখন আমার মাথায় আরেকটা খেয়াল আসলো যে আমার শাড়ির তো কালেকশন তো ছোট ছোট খুবই কম, কারণ কি আমি তো জাস্ট নতুন বিয়ে হয়েছে আর আমার শাড়ির প্রতি এত ফ্যাসিনেশনও নেই। আর বিয়ের আগে তো শাড়ি একদমই পরতাম না, বিয়ের পরেই শাড়িটা পরছি আর শাড়ির এই নামগুলো আমি তারপরেই জানতে পেরেছি। অনেকে অনেক বেশি কালেকশন আমার মায়ের কাছে আছে শাড়ির, তো আমি ভাবলাম যে আমি আমার কালেকশন যখন তোমাদেরকে দেখালাম তো কেন না আমি আমার মায়ের কালেকশনও তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে যে তোমরা আমার দেখতে চাও কিনা। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমাকে নিচে কমেন্ট করো, তাহলে আমি আবার একটা শাড়ির পার্ট টু কালেকশন নিয়ে আসবো, যেটা আমার মায়ের শাড়ির কালেকশন হবে। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকো জানোই তোমরা কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে নিচে অবশ্যই ভুলবে না। তো আবার চলে আসবো আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, স্টে টিউন, বাই বাই।